আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং আমি শুরুতেই অ্যাপোলজি করে নিতে চাই আমাদের বিশেষ করে যেই আপন ঠিকানার আপডেটটা আমি করতে যাচ্ছি শামসুন্নাহার 395তম পর্বের অতিথিদেরকে, কারণ ওনারা দুটো থেকে বসে আছেন এবং আমার আপন ঠিকানার ইতিহাসে কখনও এত লেট হয়নি। আমি সন্ধ্যা 7টা বাজে এই সময় রেকর্ডিং করতে যাচ্ছি, 5 ঘন্টা তারা বসে আছেন এবং আমি অত্যন্ত দুঃখিত। আমি একটা ব্যক্তিগত কাজে মারাত্মকভাবে ব্যস্ত হয়ে পড়া এবং কোনোভাবে আমি অ্যাভয়েড করতে পারছিলাম না, যে কারণে আমি এখান থেকে বের হতে পারিনি। এই কথাগুলো আসলে ভিডিওতে না বললেও হতো। আমি আমার দুই পক্ষ যারা এসছেন তাদের কাছে সরি বলছি ভিডিওর মাধ্যমে, এবং একই সাথে যারা এখানে ভবিষ্যতে আসবেন অনেকেই অপেক্ষা করে থাকেন তাদেরকেও সরি বলে নিচ্ছি। আসলে এই কাজ বা আপন ঠিকানা সব কিছু নিয়ে এত বেশি ইনভলভ যে আমার আসলে ব্যক্তি জীবন বলতে আসলে কোনো জীবনই নাই এমন বর্তমান অবস্থায়। তো সেখানে কখনো কখনো এমন কিছু সিচুয়েশন আসে যেটাকে প্রায়োরিটি না দিলে উপায় নেই, তো সেই জায়গাটাকে কনসিডার করতে গেলে অনেক সময় এগুলো হয়। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে একটু সময়টা হাতে নিয়ে আসতে হবে, এবং আমি চেষ্টা করছিলাম কাজটা থেকে বের হওয়ার জন্য কিন্তু আমি কোনোভাবেই পারছিলাম না, কনসেন্ট্রেট করতে পারছিলাম না, যে কারণে আমার লেট হয়ে গেছে। সো আমরা শুরু করছি। এখানে শামসুন্নাহারের তথ্য আমাকে যিনি দিয়েছেন 395তম পর্বের, প্রচার হয়েছিল 17/5/2023 এবং সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে 247। আজকে আমি সূচনা পর্ব একদম ছোটো করব। এখানে অনেক কিছুই মনে আছে। উৎস সন্ধানকারীর ভূমিকায় ছিলেন হচ্ছে শিহাব, মনির, আজাদ, আফরোজা এবং শারমিন। শিহাব ভাইয়ের ছোট্ট একটা ভিডিও ফুটেজ এসছে, আমি একটু প্লে করে শোনাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপন ঠিকানার সকল সহযোদ্ধা, শিহাব যোদ্ধা এবং ফলোয়ারকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে বলবো ভাইয়া 395 পর্বের শামসুন্নাহারের পরিবারের কিভাবে সম্ভব করবে, কিভাবে সন্ধান পেলাম তার ঘটনা। তার আগে একটা আপনার মাধ্যমে সবাইকে একটা সুসংবাদ জানাতে চাই। আমাদের অন্যতম টিম মেম্বার ওমান প্রবাসী নাদিরা আপার শাশুড়ি গত 29 তারিখ রাতে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লাহ ওয়ান্নাল রাজিউন, আল্লাহ তাকে বেশ প্রস্তুত করুক, সবাই আমাদের জন্য দোয়া করি। এবার ভাইয়া আসি, কিভাবে পাইলাম শামসুন্নাহার 395 পর্বের সম্ভাব্য পরিবারকে। ভাইয়া ভিডিওটা প্রচার হয় 17/5/2023 সালের 7:47 ফেসবুকে আসে আর কি। তো আসার পরে ভাইয়া এই ভিডিওতে অনেক আপনার কথা মতো শ্রীলেখার ঠিকানা ছিল আর কি, কিন্তু ভাইয়া ঘটনাটা আজ থেকে 48 বছর আগে। এই 48 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, এই এই ক্ষেত্রে যেটা হয়েছে। তো ভাইয়া কুমিল্লার যে এলাকার কথা বলছে, বারোঝারি, কাশেরচর, এটা আগে দাউদকান্দির ভিতরে ছিল। আমরা খোঁজে জানতে পারি যে এটা দাউদকান্দির ভিতরে নাই। একটা তথ্য জানাই রাখি আপনাদের সবাইকে যে ভাইয়া 1285 গ্রামের তালিকা, আপডেট তালিকা এবং ইউনিয়ন কোন ইউনিয়ন কি, এর যে একটা হালনাগা দিয়ে ডাটাবেস ইনশাল্লাহ আমাদের হাতে আসছে। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই উমর ফারুক, তাকে আত্মার ভাই, মুনির ভাই, করিম ভাই, আজাদ ভাই, তারপরে হচ্ছে আমাদের রুনিয়া আপা, শাহাদ ভাই, আফরোজা আপা, আকলিমা আপা এবং আমাদের সবার ছোট টিম মেম্বার তানজিলা তাবাসম, রাফা মানাকে। এদের অক্লান্ত পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। তো ভাইয়া এই নাম পাওয়ার পরে তৎক্ষণকে আমি যে করি উমর ফারুককে, উমর ফারুক মূলত ডাটাবেস রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, ওকে আমি জানাই ব্যাপারটা। ও তখন উমর ফারুক ভাই, আক্তার ভাই, আজাদ ভাই এবং মনির ভাইয়ের সাহায্য নিয়ে অতি দ্রুত সময়ের ভিতরে আপনার হচ্ছে 12 গ্রামটা লোকেট করে। এটা হচ্ছে মারিকাচর ইউনিয়নের আপনার মেঘনা থানা, মেঘনা থানা কুমিল্লার মেঘনা থানার মানিকাপুর ইউনিয়ন মিনগানের। এবং আমি সেই এবং উমর ফারুক আমাকে মেম্বারের নাম্বার, চেয়ারম্যান নাম্বার এবং ক্যাম্পাস নাম্বার ইয়ে করে, কিন্তু ঘটনাক্রমে ভাইয়া নাম্বারটা বন্ধ পাই, সঙ্গে সঙ্গে আমি তথ্য বাতায়ন থেকে মেম্বারের নাম্বার ইয়ে করি এবং আমি একটার পর একটা মেম্বার সাহেবকে কল দিতে থাকি। কল দেওয়ার পরে এখানে ঘটনাক্রমে আমার হালিম মেম্বারের কাছে ফোন দিই, ওনার কাছে যাবতীয় তথ্য দিই।
যাবতীয় তথ্য দেওয়ার পরে উনি আমাকে বলছে আমাকে কিছু সময় দেন। সময় দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি ওনাকে জিজ্ঞেস করি ওনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনার যাবতীয় তথ্য লিঙ্ক দিয়ে দেওয়ার পরে উনি আমাকে কিছু সময় মেসেজ রিপ্লাই করে, ভাইয়া এটা তো দাউদকান্দ থানা, এটা তো আমার মেঘনা না। তারপর আমি ওনাকে বলি যে আগে তো মেঘনা ছিল, ভেঙে গেছে। তখন উনি বলে এবং ওনাকে উনি আগে বলছে আমাকে কিছু সময় দেন। তো কিছুক্ষণ পরে উনি আমাকে আমাকে মেসেজ করে, ভাইয়া আমি তো পেয়েছি। তখন উনি আমাকে শামসুল্লাহ সম্ভাব্য সৎ চাচা বসু সাহেবের নাম্বার দেয়। আমি তার সাথে কথা বলি, বসু সাহেবের সাথে কথা বলে আমি তার শামসুল্লাহ সম্ভাব্য মা তার নাম্বারটা নিই, তার সাথে কথা বলি। কথা বলার পরে এক একের সবকিছু তথ্য মিলাই, মিলানোর নামগুলো মিলাই, এলাকা মিলাই, সব কিছু মিলানোর পরে আমি আর তথ্য অফিসে আপনাকে আরিফ ভাই মজুন ভাইকে পাঠাই। এভাবেই ভাই আমরা 48 বছর পরে সম্ভাব্য সন্তানের পরিবার ফিরে পাই। সবাইকে ধন্যবাদ, আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেক ভালো থাকবেন শিয়া ভাই। আপনিও খুব চমৎকারভাবে কাজ করছেন, আপনারা খুবই গোছানো কাজ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো। শিয়া ভাই তথ্য পাঠিয়েছিলেন 8:55, মুনির ভাই তথ্য পাঠিয়েছেন 9:01, আজাদ ভাই তথ্য পাঠিয়েছেন 9:01, আফরোজা ইয়াসমিন তথ্য পাঠিয়েছেন 9:21 এবং শারমিন আক্তার রুবি পাঠিয়েছেন 9:34। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি সরি যে আপনাদেরকে অনেকক্ষণ ধরে বসে রাখছি, আজকে আসলে একটা ব্যস্ততার কারণে এরকম হয়েছে। নাম কি আপনার, আপনার মুখে শুনি একটু। আমার নাম শামসুন নাহার। শামসুন নাহার, পরিবারের যে সন্ধান পাওয়া গেছে এরকম একটা আপনাকে জানানো হয়েছে আমাদের অফিস থেকে? জানানো হয়েছে না? তো মন কি খারাপ না ভালো? মোটামুটি মোটামুটি নাকি টেনশন লাগতেছে কোনটা? এটা কে, নাম কি? আমার নাম সাবিকুন নাহার হাসি। আপনি কি হন? হ্যাঁ আমি। ও আপনি তাহলে, উনি আপনার মা? হ্যাঁ। ওকে ভাই, আপনার পরিচয়? আমার পরিচয় আমার চাচি। আপনাকে একটু ভিতরে বসাই, আর যারা গেস্ট আসছে ওনারা তো বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, ওনাদের সাথে ভিতরে ঢুকবো, কথা বলবো, চলেন। হ্যাঁ একাই যাবে। মাঝামাঝি বসেন চাচি, এখানে বসবেন 10-15-20 মিনিট। বাইরে যারা আসছে ওদের সাথে কথা বলে তারপরে আমি ভিতরে আসবো, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে ওই যে কোনার দিকে একটা কলিং বেল আছে, ওটা চাপ দিলেই ভিতরে লোক চলে আসবে, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। এখানে আপনারা একটু দেখলেই খেয়াল করবেন যে ওনার বাবার নাম মনে ছিল, নৌকা চালাতেন, মায়ের নাম মনে আছে, ভাই বোনের সংখ্যা নাম মনে আছে, ঠিকানা মনে আছে, স্মৃতি এবং হারানোর বিবরণ যেটা এটাও মনে আছে, এবং দাদার নাম সহ এর অনেকগুলো নাম মনে আছে, ঠিক আছে? আর অতিথির ঠিকানা পাচ্ছি দক্ষিণ খাড়ারচর 5 নম্বর ওয়ার্ড, বোয়াইল, ধামরাই, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি 12হাজারি 9 নম্বর ওয়ার্ড, গোবিন্দপুর, মেঘনা, কুমিল্লা। বসেন, আমি সরি অনেকক্ষণ আপনাদেরকে বসে রাখছি, আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত, একটু ব্যস্ততার কারণে এরকম হয়েছে, একটু বসেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, কথা আমি আসলে বেশি বড় করবো না, সংক্ষিপ্তই করি, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলেন। আপনার নাম? আমার নাম বাসের মিয়া। বাসের মিয়া কি হয়? আমি তার ছোট বোন জামাই। ছোট বোন জামাই। আপনার নাম? আমার নাম জমিলা। জমিলা। হ্যাঁ। আপনি কি হন? খালা হই। খালা, আচ্ছা ঠিক আছে। আপনার নাম? পারভীন। পারভীন, আপনি কি হন? ছোট বোন। হ্যাঁ বলছে পারভীন নামে এক তারিখ বোন ছিল। আপনার নাম? নাসিমা। নাসিমা, আপনি কি হন? আপনিও বোন? আমি সেজু। হ্যাঁ বলছে যে রাহেলা, শামসুন নাহার, নাসিমা, নাজমা। নাজমা কি মারা গেছে? মারা গেছে। আর হচ্ছে পারভীন, ঠিক আছে। আপনার নাম? আনোয়ারা বেগম। আপনি তাহলে মা? আচ্ছা, মেয়েটা কেমনে হারাইছিল চাচি? মা আর আবাস হয়নি দেশে। আমাদের সময় বেশি ভালো যায় না, বুঝছেন? কারোর খোঁজ যে নিব আমাদেরকে ওইটা নিয়ে গেছে, আমাদেরকে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে, বুঝছেন? সংবাদটা পাইলেন কিভাবে? আপনাদের কাছে সংবাদ আসছে কিভাবে? সংবাদ আসছে, কাকা আছে না, মেজু কাকা, আপনার মেয়ে?
হ্যাঁ এত বছর পরে মেয়ের পায়া কেমন লাগতেছে খুশি লাগতেছে আরে অনেকক্ষণ বসে রাখছি চলেন উনি তত আছে লাইন আছে না ভিডিও পাঠাচ্ছে আনুমানিক সন্ধ্যা 8:30 থেকে আমার এখানে আপন ঠিকানা অফিস থেকে এস এম রুকুনুজ্জামান শিয়া ভাইয়ের একটি ফোন আসে আমার সাথে কথা বলছে ফোন থেকে আমার কাছ থেকে জানতে চাওয়া হয় যে শামসুন নাহার পিতা মৃত আব্দুল জলিল মাতা রাবে আকবর আমার গ্রাম বারবাজারি এটা ফুল ফুল স্ক্রিন করা যায় না এটা করা সম্ভব কিন্তু এই যে ফুল স্ক্রিন করলে তো হয় আমার চাচাতো ভাই জাহাঙ্গীর আলমগীর আমার চাচা আব্দুর রব বাসিত মিয়া ট্যাংরাজ সিরাজ মিয়া এই ঠিকানা আমার কাছে দেয় এবং একটি লিঙ্ক দেয় সে লিঙ্ক যাওয়ার পরে আমি ঠিকানা দেখে শনাক্ত হই যে শামসুন নাহার গ্রাম বারাজারি উনি দীর্ঘ 48 বছর আগে আমার ফ্যামিলির সবাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেই দীর্ঘ 48 বছর পর আপন ঠিকানা যে অনুষ্ঠান থেকে আমার সাক্ষাৎকার নেওয়া হয় এবং আমাকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার আপনজনদের খুঁজে পাওয়া যায় আমি ওনার চাচা পাশে আমি জানার পর ওনার চাচা পাশে মিয়ার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে নিশ্চিত হই শনাক্ত করে যে হ্যাঁ শামসুন নাহার ওনার বাতিজি তারপর ওনার চাচার কাছ থেকে ওনার আম্মার নাম্বার সংগ্রহ করা হয় পরিশেষে এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং আপন ঠিকানার এই অনুষ্ঠানের মাধ্যমে শামসুন নাহারের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে আনুষ্ঠানিকভাবে এখন দেখা করার পর্ব আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম এনাকে চেনেন যে কথা বললো যে আমাদের সঙ্গে এতক্ষণ আপনাদের এলাকার মেম্বার নাকি মেম্বার বলো শোন আমি তো বাবা হেন আসিলাম না তাই নতুন মেম্বার তাই করছো আচ্ছা উনি মূলত তথ্য এনাদের পরিবারের কাছে সাথে যোগাযোগ করছে হ্যাঁ বাসিত কাকার সাথে বাসিত কাকা জি বাসিত কাকা কি এখানে আছে বাসিত কাকা কি হয় আপনার ভিতরে আসে উনি আমি ডাকবো একটু পরে ঠিক আছে ওকে এনাদের তিনজনের মত নাম বইলো আমার ঠিক আছে আপনারা তো শুনলেন হ্যাঁ বসেন আজকে বড় করবো না ভিডিও আজকে একদম শর্টকাট কাছে কিছু কি শোনা গেছে কিছু শোনা গেছে ভিতরে আজকের ভিডিও দেখে অনেকে খুশি হয়ে যাবেন কারণ যারা লম্বা ভিডিও পছন্দ করেন না তাদের জন্য আজকে খুব শর্টকাট ভিডিওস কারণ এরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছে আমি এদের আসলে বসে রেখার কষ্ট দিতে চাই না চাচি আমি একজন একজন করে ভিতরে নিয়ে আসবো আপনি একটু কথাবার্তা বলেন দেখেন আপনার চেনা পরিচিত মনে হয় কিনা ঠিক আছে বলো হ্যাঁ প্রথমে ওনারা দুই তারপরে হচ্ছে হলো আমি প্রয়োজন থাকলে হ্যাঁ পাঠাও একটু স্টক বুঝতে চান আপনি পাশে বসেন একদম শুরু হন পারবেন মা আছে গালাও আছে গালাও আছে
তুমি বড় দিন মন্ত মানে পাইছি আমরা দিবন না লাগছে লাগলাস তোমার যখন খোসা তুমি বলছো স্যার নগর লস খেলে মারা গেলাম যেদিন না তো ওর গেছি কেন না كنلو 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 এতদিন ওরা কারণ আমি পাই নাই মোবাইল দেখছি মোবাইল দেখে তো আমি ওনার কাছে আইসি এমনি যাইতে পারলো না ঠিকানা মতো আর গেছি নাকি আমি চিনুম মেয়ে তো দুনিয়ার বন্ধা সন্ধা করে বেরিয়ে গেছে তুমি আমরা চিনছো নি আমি তোমার ছোট বোন পারবি চেহারা তো তিনজনের একই রকম একদম একই রকম এই জন্য দুজন বোনকে নিয়ে আসছি আমি আগে একই রকম চেহারা আমার মেয়ে ছেলের দিকে গেছে আম্মা তুমি ইদি একই রকম চেহারা আম্মা তোমার চেহারা আর আমার কালামার চেহারা দিয়েছে ও হারাইছে কত বছর বয়সে বাবার নাম কি আপনার জলিল উনি কি নৌকা চালাতেন আচ্ছা মায়ের নাম আনোয়ারা বেগম আপনারা পাঁচ বোন রাহেলা শামসুন্নাহার নাসিমা নাজমা পারভিন এর মধ্যে মারা গেছে নাজমা এটা মিলছে ঠিকানা বারাজারি কুমিল্লা দাউদকান্দি কাশিমচর পাওয়া গেছে ঠিকানা বারো হাজারি নয় নম্বর ওয়ার্ড গোবিন্দপুর মেঘনা কুমিল্লা মিলে গেছে আচ্ছা উনি যেটা বলছিলেন আমার আনুমানিক বর্তমান বয়স 55 হারানোর বয়স ছিল 8-10 ছোটবেলায় বাবা মারা যায় ঠিক আছে আচ্ছা বাবা মারা যাওয়ার পরে মামারা আমার মাকে নানা বাড়িতে নিয়ে যায় সাথে আমার ছোট বোনকেও নিয়ে যায় ওনাকে নাই আচ্ছা আমরা দুই বোন দাদা বাড়িতে ছিলাম আচ্ছা বড় বোন অন্য জায়গায় ছিল আমাদের গ্রামের এক চাচা কিশোরী মোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে কেরানির চাকরি করতেন উনি এসে আমার দাদাকে বলে আমার স্কুলের এক ম্যাডাম একটা মেয়ে খুঁজছে তখন সে চাচা আমাকে দেওয়ার জন্য বলে আমার দাদা দিতে চায়নি কিন্তু আমার দাদু আমাকে ওনার সাথে দিয়ে দেয় বড় একদিন সকালে সে আমাকে সেই স্কুলের শিক্ষিকার বাসায় নিয়ে এসে দেন এক বছর পরে আমাকে সেখানে রেখেই চা সেখান থেকে চাকরি ছেড়ে চলে আসে আসার সময় আমাকে বলে আসেনি আমি স্কুল চৌকিদারের কাছ থেকে জেনেছি যাওয়ার পর চাচা আমাকে কখনো বাড়িতে নিয়ে আসেনি এরপরে সেখান থেকে আর বাড়িতে ফিরতে পারিনি আপনারা খোঁজ খবর নেন নাই দুনিয়াতে কিছুই নাই বুঝছেন না আমার বাবা মা বলছে আমার দাদার বাড়িতে দুই বোন রাখছে দুই বোন দুই জায়গায় দিয়ে দিচ্ছে আমাকে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে শামসুন্নাহার এটা আপনার বোন
আপনি দেখে চিনতে পারছেন মানছেন আপনি যদি মানেন তাহলে এটা পরিবার জি দাদা খুশি নাকি বেজার না খুশি তুমি সুখী ছিল না আমার সুখ আমার সুখ আমার বোনের মুখ দেখে আইয়াছে আরে কা কই তোর না কত দুঃখ হয়ে জানে আছে তুমি দিয়ে দিছ কাল হারে দিছ সুতালে কি মানুষ আছে আরে বতাতে তোমার তোমার এত ভালো তোমার এমন এমন করে করে রাখছে তুমি যে বললে এত ভালো এত অবস্থা মেন মতন আছে থাক এগুলো নিয়ে কথা না বলি এগুলো নিয়ে বাসায় কথা বলেন আচ্ছা বাইচে যে আছে এই দি আল্লাহর কাছে ওই যে বললো না একটু আগে যে বেঁচে আছে এটাই অনেক বড় কিছু এটাই আল্লাহর কাছে আছে শুকর কিছুদিন আগে কইছিল আল্লাহ মনে আমার বন্ধু যদি তোমার পরে গঙ্গা দেখতে পারতাম তোর মধ্যে মন লোয়াডিডা পছল তাহলে এই দুদিন পরে খবরটা পাইছি শামসুন্নাহার আপনি কি মানতেছেন এটা আপনার পরিবার মানলে আমি জনগণকে বলবো যে আপনি আপনার ফ্যামিলি পাইছেন আপনার মার সঙ্গে দেখা করে দিব কারণ আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন আমি চাচ্ছি না আর বেশি ওয়েট করে রাত হয়ে যাচ্ছে যেহেতু প্রিয় দর্শক এবং শ্রোতা সিচুয়েশন অনুযায়ী আমাদের ভিডিওটা আজকে সংক্ষিপ্ত হবে আমি এক্সট্রিমলি সরি আমার একটি ব্যক্তিগত কাজের জন্য আমি আটকে গিয়েছিলাম প্রায় 4-5 ঘন্টা এনারা ওয়েট করেছেন সো আলহামদুলিল্লাহ শামসুন্নাহার তার পরিবারকে মেনে নিচ্ছেন এবং এটার মধ্যে দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াচ্ছে 247 আমরা এবার চলে যাচ্ছি ফিফথ পার্টে এই যে আপনার নাতি এই যে নাতি নানু যাই হোক উনি ওনার বোনদেরকে দেখে ফ্যামিলি হিসেবে মেনে নিচ্ছে দেখেন সবার চেহারা এক সবার চেহারা একরকম আপনারা একটু বসেন বসেন একটু মিষ্টি মুখ করি আমরা আমরা অনেকক্ষণ আপনাদেরকে অপেক্ষা করাইছি আমি সরি আর অপেক্ষা করাবো না হ্যাঁ না না মিষ্টি আমাদের মিষ্টি আছে আমাদের অফিসে অফিসে আছে ভাই বসেন প্লিজ ওদেরকে মিষ্টি মুখ করেন না 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 মিষ্টি আছে আমাদের অফিসে বসেন শামসুন্নাহার খুশি হয়েছেন জি ভালো থাকেন তোমাদের কিছু বলার আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের এই ভিডিওটি মনে হয় আপডেট ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে ছোট্ট ডিউরেশনের একটা আপডেট ভিডিও কিন্তু খুব চমৎকার একটা আপডেট ভিডিও বোনগুলোর চেহারাই বলে দিচ্ছে এটা তার পরিবার আমিও আর কথা বাড়াচ্ছি না যারা এতক্ষণ ধৈর্য ধরে ছিলেন তাদের সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটা শেষ করছি ইনশাআল্লাহ আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এতক্ষণ ধরে তাদেরকে বসিয়ে রাখবার জন্যে এটা আসলে খুব এক্সেপশনাল একটা কেস ছিল আশা করছি ভবিষ্যতে এরকম হবে না সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম